তো এবার চলে এলাম রান্নাঘরে বাসন ধুতে। তো তোমরা ভাবছো যে রান্না করেনি, বাসন কেন ধুচ্ছে এখন? তো বাসন এই জন্য ধুচ্ছি, এটা হলো যে সকালবেলা আমি বরের জন্য টিফিন করে দিয়েছিলাম রুটি তরকারি, তো ওই কড়াটাই মানে একটু মাজছি, কারণ এখন তো পিতৃপক্ষ চলছে, তো সব পরিষ্কার মশলা টশলা যা আছে সব আলাদাই আমার রাখা, সেটা আমি চান টান করে হাত দিই না, মানে এমনি বাসি কাপড়ে ওগুলো মানে এমনিতেই রেখে দিই আলাদা একটা ঘরে যেখানে মেয়েকে পড়াই ছোট্ট ঘরে, তো চান টান না করে আমি ওখানে হাত দিই না। তো বাসি কাপড়ে তো আমি সকালবেলা, ও তো 6টার সময় চলে যায়, অত সকালে কিভাবে চান করব, তাই আমি ওকে যা হোক কোনো রকমভাবে রুটি তরকারি করে টিফিনটা দিয়ে দিই, ও 6টার মধ্যে বেরিয়ে যায় সকাল সকাল। তারপরে আবার সেই চুলো টুলো সব পরিষ্কার করে চান টান করে এসে এই এখন উনুন সব পরিষ্কার করব, করে আবার রান্না করব। আর রান্না করে ওই ভাত ফাত যা আছে যা রান্না করব সেটা বের করে তারপর আমরা খাবো। তো এই ডাল ভাজছি, আর এই আলু আছে, আলু ডালে দিয়ে দেবো, আলু সেদ্ধ করব, টিভিও দেখছি সাথে। আর এই আজকে আমার একটা ডেলিভারিও চলে এসেছে প্রোডাক্টের, সেটা হলো ক্লোরোসেন্সের HD ফেস পাউডার, কম্প্যাক্ট নিনি, কম্প্যাক্টটা আমি অর্ডার করেছি, সেটা দুদিনের পরে আসবে, কারণ এগুলো মানে ছিল হ্যাঁ কিন্তু এক্সপায়ারি হয়ে গেছে ওইগুলো, তাই এটা নতুন নিতে হলো আমাকে। তো এটা মানে ভালোই আছে ক্লোরোসেন্সের, আর নাইকার আমি একটা ফেস কম্প্যাক্ট অর্ডার করেছি, সেটাও চলে আসবে কাল পরশুর মধ্যে। আর একটা আছে ফাউন্ডেশন, এটা অর্ডার করে নেবো, কারণ পুজো আসছে, তো ধীরে ধীরে সব জোগাড় করছি, যে কারণ সাজতে হবে তো খুব ভালোভাবে, হ্যাঁ তাই জন্যে মানে এইসবগুলো এবারে এইগুলো আছে, দু তিন বছর চলে যাবে। গুড আফটারনুন, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকে রান্না করেছি ডাল, আলু চোখা আর ভিন্ডি কা ভুজিয়া, ম্যাডাম নেই, ও খরুসনি কে বল রেথি বলো তো, তোমারা মা আসবি না, আমি দাঁড়ি বেচালো, আমি তোমার খিচড়ি খিলাবো। ई लोग का स्कूल में एक खरूसनी है जो हमेशा मुझे डांटती रहती है हर बात पे, मोटी है और फिर और हम तो डर के चिल्लाती रहती है। मेरा बाबू को भी डांटता है, हमको भी डांटते हैं, तुमको नहीं ना? नहीं हमको भी डांटता रहता है। तो हमको डांटता है, उस मोटी को ना एक दिन सबक सिखाएंगे, है ना छोटू? वो पिसनी मैम को बोल देना। हाँ प्रिंसिपल मैम को बोल, पिसनी मैम नहीं बेटा, प्रिंसिपल मैम। प्रिंसिपल मैम, यस यू आर राइट। मैं खाना खाऊंगी। तो आप लोगों ने देखा तो काम तो लगभग हो ही चुका है, अब पॉलिश बाकी है, पॉलिश होने के बाद फिर और चमचमा जाएगा एकदम, तब जाके वहाँ पे भी ऊपर में रखना है, बहुत काम है। और फिर सामने में पूजा भी आ रहा है, बेटा ऐसे नहीं करो, तो इसीलिए देखते हैं फिर, और फिर जब काम फिर पॉलिश वॉलिश होगा तो मैं फिर से वीडियो बना के आप लोग को दिखाऊंगी। तो अभी के लिए टाटा बाय बाय, आप लोग अपना ख्याल रखिएगा, बाय बाय।